মেট্রোপলিটন থিয়েটার। বাংলাদেশের সমাজ সমস্যাকে অবলম্বন করে লেখা যে নাট্যাভিনয়ের সূচনা রামজয় বসাকের বাড়িতে, মেট্রোপলিটন থিয়েটারে তারই যেন পুষ্টি। বিদ্যাসাগর প্রতিষ্ঠিত হিন্দু মেট্রোপলিটন কলেজের এক অংশে 1859 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মেট্রোপলিটন থিয়েটার। প্রসঙ্গত উল্লেখ্য, হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে 2রা মে। তার এক অংশে আরও 6 বছর পর 1859 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মেট্রোপলিটন থিয়েটার। চিতপুরের সিঁদুরিয়াপট্টিতে রামগোপাল মল্লিকের প্রাসাদ তুল্য অট্টালিকায় প্রতিষ্ঠিত এ মঞ্চে বিধবা বিবাহ বিষয়ক নাটক অভিনয়ের আয়োজন করা হয়েছিল। 1859 খ্রিস্টাব্দের 23শে এপ্রিল বিধবা বিবাহ নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। বিধবা বিবাহ ও বাংলা কবিতা, ডক্টর অশোক কুমার মিশ্রের লেখা এই গ্রন্থে বলা হয়েছে, 1856 খ্রিস্টাব্দের 19শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। 6 মাসের মধ্যে রাধাকান্ত দেব গোষ্ঠীর সমস্ত বিরুদ্ধতাকে অবহেলা করে 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর শ্রী সচন্দ্র করলেন ঐতিহাসিক বিধবা বিবাহের শুভারম্ভ। কিন্তু প্রথম বিবাহ হয়ে যাবার পরই এ আন্দোলন স্তিমিত হয়ে যায়নি। বিরোধী পক্ষের নানা অপপ্রচার ও বাধা দূর করার উদ্দেশ্যে উমেশচন্দ্র মিত্র লেখেন বিধবা বিবাহের সমর্থনে নাটক বিধবা বিবাহ। কে লেখেন? উমেশচন্দ্র মিত্র। তার উদ্দেশ্য ছিল বিরোধী পক্ষের অপপ্রচার ও বাধা দূর করা। এ নাটকে সমাজপতিদের অন্যায়, হৃদয়হীন অত্যাচার এবং বিধবাদের মর্মান্তিক যন্ত্রণার মানবিক দিকটিতে সহানুভূতি দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে। অর্থাৎ এই মর্মান্তিক যন্ত্রণার যে মানবিক দিক, সেটিকেই সহানুভূতির সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। এ নাটকের দৃশ্যপটগুলি এঁকেছিলেন হলবেইন নামে এক বিদেশি চিত্রকর। এ নাটকের সঙ্গীত রচনা করেছিলেন দ্বারকানাথ রায় এবং সুরকার রাধিকা প্রসাদ দত্ত। বেঙ্গল হরকরা পত্রিকায় এ নাটকাভিনয়ের বিস্তৃত বর্ণনা প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছে, গত শনিবার অধুনালুপ্ত হিন্দু মেট্রোপলিটন কলেজে এই নাটকের প্রথম অভিনয় হয়। অভিনয়ে রাত্রি 8টায় আরম্ভ হয় ও 3টা পর্যন্ত চলে। উহাতে প্রায় 500 দর্শক উপস্থিত ছিলেন। ধর্মের উপর প্রতিষ্ঠিত নয়, এরূপ একটি নিষ্ঠুর দেশাচারের ফলে হিন্দু নারীরা যে চিরবৈধব্য ভোগ করে, তাহার কুফল এই নাটকে উজ্জ্বল অথচ যথার্থ বর্ণে চিত্রিত হইয়াছে। দৃশ্যপট সুচিত্রিত হইয়াছিল। এই নাট্যশালার সত্ত্বাধিকারী বাবু মুরলীধর সেন ও অন্যান্য যাহারা এই নাট্যাভিনয়ের পরিচালনে উদ্যোগী ছিলেন, তাহারা খুবই ধন্যবাদার্হ। কেশবচন্দ্র সেন এ নাটকে রঙ্গমঞ্চাধ্যক্ষের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেছিলেন। প্রতাপচন্দ্র মজুমদার এ নাটককে অভিনয় করেছিলেন। টোল পণ্ডিত তর্কালঙ্কার ও সুখময়ীর অভিনয় দর্শকের চিত্তকে মুগ্ধ করেছিল। বেঙ্গল হর করার প্রস্তাব ছিল নারী চরিত্রের অভিনয় যেন নারী চরিত্রের দ্বারাই করানো হয়। বিধবা বিবাহের দ্বিতীয় অভিনয় হয় 1859 খ্রিস্টাব্দের 7ই মে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথার প্রচলনকর্তা, এ নাটকটির দর্শকাসনে বসে অশ্রু সংবরণ করতে পারেননি। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে এই ক্ষণস্থায়ী রঙ্গমঞ্চটির গুরুত্ব অত্যন্ত বেশি, অন্তত একটি কারণে। জনমানস বিবর্তনে ও জনচেতনায় শুভবোধ জাগরণে নাটক যে অন্যতম মাধ্যম, তা এরই দ্বারা বুঝেছিলেন এ রঙ্গমঞ্চের কর্ণধারগণ। তাই শুধু জনমনোরঞ্জনের কথা না ভেবে রামনারায়ণ তর্করত্নের প্রদর্শিত পথে সমাজ সমস্যামূলক নাটক মঞ্চস্থ করেছেন। বিধবা বিবাহের পক্ষে বিপক্ষে যে বিতর্ক জেগে উঠেছিল, তা সুস্থ প্রতিবাদের পথ খুঁজে পেয়েছে নাটকের মধ্যে। এই প্রতিবাদী মানসিকতাই অচিরে বাংলা নাট্যসাহিত্যের অন্যতম স্মারক নীল দর্পণের জন্ম দেয়। বন্ধুরা, মেট্রোপলিটন থিয়েটারে বিধবা বিবাহ নাটক অভিনীত হওয়ার কারণে এই থিয়েটারের কথা না বলে আমাদের বাংলা থিয়েটারের ইতিহাস কভার করা হয় না যদি আমরা এর উল্লেখ না করি। খুবই গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন থিয়েটার, যা আমরা আজকে এই এপিসোডে শুনলাম, জানলাম। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।